আজকে আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে। আমরা সি ওয়ার্ল্ডে গিয়ে সবাই মিলে কিভাবে মজা করলাম, কি মজা করলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন। ইউটিউবে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তোমাদের এখানে কিছু হবে আসলে দেখলেন আপনারা, আমরা সি ওয়ার্ল্ডে যাবো এখন। ডাইরেক্ট আমরা সি ওয়ার্ল্ড বা ফজলিক সব জায়গায় যাবো। আর এখানে আমার ভাই তো টিকিটের জন্য আমরা দাঁড়ায় থাকছি, আর আমরা এখানে একটু দুষ্টামি করতেছি যারাকে নিয়ে, যারাও একটু খেলতেছে আর আমরাও একটু কথাবার্তা বলতেছি মোটামুটি। যাক, সি ওয়ার্ল্ডের বাহিরটাও দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর আমরা তো সি ওয়ার্ল্ডে এ পর্যন্ত প্রায় অনেকবারই চলে আসছি, আর এবার ভাই আসছে, ভাইয়ের মেয়েরাও আসছে, মেয়ে আসছে বা আমার ভাইয়ের বউ আসছে, ওরা যাবে, ওই জন্য এখন আমাদেরকে ছাড়া যাচ্ছে না, যে না আমরা না গেলে নাকি মজা হবে না। আর আসলে একা ঘুরে কিন্তু মজা নেই, এটা তো বাস্তব। সবাই একসাথে হলে অন্যরকম আনন্দ। আসলে এই তো আমরা এখন শুরুতেই আমরা ফজলিক এই লেক দিয়ে ইয়াতে চলে যাচ্ছি, সি ওয়ার্ল্ডে চলে যাচ্ছি। এখন যেহেতু আমরা সকাল সকালে বের হয়েছি, আর আমরা সি ওয়ার্ল্ডে সারাদিন থাকবো, ওখানে লাঞ্চ সেরে তারপরে আমরা আবার ফজলিক আসবো। আসার পরে আমরা আসলে চারদিকের দৃশ্যটা এতটা উপভোগ করতেছি যা আপনি বলার মতো না। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে চারদিকে সব সবুজ আর সবুজ, আর মাঝখানে পানিটা দৃশ্যটাও অনেক মানে করবো আসলে বলে বোঝানোর মতো না। আসলে আমার ভিডিওগুলো তো কয়েকদিন কেটে যাচ্ছে, আমি তো আসলে তখন আমার মেহমান ছিল, আমার বাইরে ছিল, মানে ওদেরকে নিয়ে আনন্দ করছি, তেমন ভিডিও করার তেমন আমার মানসিকতাও ছিল না। বাকি মোটামুটি একটু রেকর্ড করে রাখছি যে না পরে ছাড়বো আসলে, আর আসলে যেটা আনন্দ করছি এটা তো আসলে আসলে আপনাদের সাথে শেয়ার করাটা আসলে দরকার। আর শেয়ার করি আমি, যেহেতু আমি সব কিছু করি শেয়ার ওর জন্য। এই তো আমরা অলরেডি চলে আসছি, মানে দৃশ্যটা দেখুন, আমি জানি না বাস্তবে মানে মোবাইলে কিরকম লাগতেছে, কিন্তু বাস্তবে আলহামদুলিল্লাহ এতটা সুন্দর ছিল। আমরা খুবই উপভোগ করছি, খুবই এনজয় করছি। আর এদিকে তো আমরা দেখতেছি খুবই সুন্দর দৃশ্যটা, মানে বলার মতো না, আমি মানে বলে বুঝতে পারতেছি না কি বুঝতেছি না, আর খুবই সুন্দর ছিল বাস্তবতা আরও সুন্দর ছিল। আর এদিকে আমরা সবাই চলে আসছি, আর ব্যাগ তো অবশ্যই থাকবে, মানে এদিকে পাশাপাশি আমরা হাসি ঠাট্টা করতেছি, দুষ্টামি করতেছি সবাই, আর আমার মেয়েরা জায়গায় জায়গায় ছবি তুলছে, যারা বুনিও। আসলে সবাই মিলে খুবই আনন্দ করলাম। তারপরে ঢোকার পরে এখানে যারাকে নিয়ে ছোট করে একটা মানে ভিডিও বানালাম, আর একটা আনন্দ করলাম আর কি। আর আমার মেয়েরাও জায়গায় জায়গায় সব জায়গায় ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, মোটামুটি সবাই মানে কেউ কম না, সবাই আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছে, অনেক আনন্দ করছে। আর এতে চলে আসছে দৃশ্যটা দেখুন, মানে বলার মতো না, মোবাইলে কেমন লাগতেছে যায় না, বাস্তবতা অনেক সুন্দর ছিল। যারা সি ওয়ার্ল্ডে সবসময় গেছেন বা যান তারা তো অবশ্যই জানবেন। আর এদিকে আমার মেয়েরাও সবাই মিলে এনজয় করতেছে, কেউ স্লিপার উঠতেছে, কেউ মানে এদিকে সেদিকে করে সব জায়গায় সবাই মিলে দুষ্টামি করতেছি, মানে আনন্দ করতেছি। আমরা অনেকক্ষণ ছিলাম পানিতে, প্রায় আমরা 12:30টার দিকে গেছি,
আর আমরা 12:30টার দিকে পানিতে নামছি, আর প্রায় 3:30টার পরে যে আমরা পানির থেকে উঠছি সবাই মিলে খুব আনন্দ করতেছি। আর যারা যারার কথা তো বলে লাভ নাই, ও মানে এত আনন্দ করছে, ও খুবই আনন্দ করছে, খুবই এনজয় করছে, খুবই মানে ওর মনটা একদম মানে ঠান্ডা হয়ে গেছে এমন লাগতেছে, ও খুবই এনজয় করছে। যাক মানে আসলে কিভাবে বলবো, সবাই মিলে খুব আনন্দ করছি। আর এই তো যারা বলিও আমার মেয়েরও সবাই ধাপে ধাপে নামতেছে এক একজন এক একবার, এই আর কি খুব ভালো লাগছে। আর ওদিকে আমিও দাঁড়ায় থাকছি, ওরা যেন এসে ভয় না পায় ওই জন্য আমি নিচে মানে ওদের পাশেই দাঁড়াইছি যেন ওরা ভয় না পায় ওই জন্য, এই আর কি। ওদের সাথে সাথে কিন্তু আমরা বড়রা ছোটরা তো আনন্দ এনজয় করছে, আমরা কিন্তু আমরাও করছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আর মাঝে মধ্যে এরকম তো আসলে মানে ঘোরা বা কি সব কিছু মিলে আমি আসলে বুঝতে পারতেছি নাকি আমি জানি না, খুবই একটা মানে মাইন্ডও ফ্রেশ হয় সত্যি কথা, যেটা খুব ভালো লাগে। আর ওই ওদিকে দূরে দেখতেছেন আমার ভাই আর ওর মেয়ে যারা মনি সহ মানে ওরা ওই তো পানিতে নামছে, মানে এদিকে আমরা করতেছি আর ওদিকে ওরা, মানে খুব আনন্দ করছে সবাই মিলে এক কথায়, মানে দিন শেষে খুবই ভালো লাগছে, যেটা মানে বলে বোঝানো যাবে না ওই আর কি। আর এই তো আর আমার মতো মাঝে মধ্যে এরকম ঘোরা কে কে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমি কিন্তু চেষ্টা করি মেয়েদেরকে কোথাও নিয়ে যেতে বা কি নিজে চেষ্টা করি, এদিকে নিজেও একটু পানিতে শর্টকাট ভিডিও করলাম। আর আমরা কিন্তু মোবাইল লকারে মানে লকারে রেখে দিয়েছিলাম, পানিতে নামার পরে আমরা কিন্তু আর কোনো ভিডিও করতে পারি নাই, হালকা পাতলা যতটুকু করছি ততটুকু তো আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা আসলে চলে আসি, তখন প্রায় 3:30টার পরে আমরা চলে এসে মানে এদিকে আমি আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে তারপরে এদিকে আমি লকার, এ তো আমার পিছনে দেখতেছেন লকার, লকারের সামনে আমি আমাদের জিনিস সব পাহারা দিয়ে বসে থাকছি। আর এদিকে আমার মেয়েরা ভাইয়ের বউরা সবাই গেছে, ওরা চেঞ্জ করবে বা রেডি হবে। এই তো অবশেষে আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম, তারপরে আইসক্রিমটা দিল, আইসক্রিমটা সবাই মিলে খেলাম সারাদিনে, মানে খুব ভালো লাগছে সারাদিনের এনজয় করছি, কতটুকু কে কতটুকু মজা করছি এগুলো নিয়ে এখানে আইসক্রিম খাচ্ছি আর আমরা মিলে সবাই এগুলো নিয়ে কথাবার্তা বলতেছি, এই আর কি। মানে খুব ভালো লাগছে এক কথায়, দিন শেষে খুবই আনন্দ করছি, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যা মানে বলে বোঝানো যাবে না। তো সবাই মিলে আইসক্রিমটাও খেয়ে নিচ্ছে, আইসক্রিমটা খেয়ে নেওয়ার পরে আমরা লাঞ্চে যাব, মানে লাঞ্চ করতে যাব, তখন আমরা লাঞ্চ করতে যাব মানে যাচ্ছি যে যাব যে তখন প্রায় 4:15 বেজে গেছে ওরকম, মানে অনেক লেট হয়ে গেছে আর কি। মোট কথা আমাদের আসলে ওদিন খিদেও লাগে না, যেটা বলে না আনন্দ করলে আর খিদে লাগে না, এটা সত্যি বাস্তব কথা। এই তো অবশেষে চলে আসলাম লাঞ্চের জন্য, আমরা রেস্টুরেন্টে চলে আসছি, আসার পরে এখানে কথাবার্তা বলতেছি, অর্ডার দেওয়ার পরে কথাবার্তা বলতেছি, বলতে বলতে তারপরে তো চলে আসছে খানা। এই তো এবার খানাতে সবাই খানা দানা খেয়ে মোটামুটি খানাটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এই তো অবশেষে আবার আমরা ব্যাক করতেছি, চলে যাচ্ছি এখন, মানে আমরা আবার ইয়ে দিয়ে চলে যাচ্ছি আর কি, চলে যাব এখন ফজলিক যাব, ফজলিক যেয়ে রাইটে উঠবো, ওঠার পরে তারপরে কিছুক্ষণ থাকার পরে চলে আসবো। আসলে আমরা তো বাসা আস্তে আস্তে প্রায় 8:30 হ্যাঁ বাচ্চা আলহামদুলিল্লাহ, খুবই সারাদিন খুবই আনন্দ করছি, খুবই মজা করছি, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর ভিডিওটা বড় না করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।